আসসালামু আলাইকুম। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিউটির পক্ষ থেকে জানাই স্বাগতম। দর্শক, পিএলআইডি যারা রেগুলারলি ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের এই ভিডিওগুলোর সাথে যারা পরিচিত, তারা এই শব্দটার সাথে অলরেডি এখন মনে হয় মোটামুটি ভালোই পরিচিত হয়ে গেছেন। গত কয়েক বছর আগেও যদি কাউকে বলা হতো যে আমার পিএলআইডি হয়েছে, এই শব্দটা অনেকেই হয়তো বুঝতেন না যে আসলে সমস্যাটা কী। সো এখন আসলে আমরা অসংখ্য পেশেন্ট পাচ্ছি যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যাটায় ভুগেছেন। কেউ কেউ বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন এবং ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন, এরকম অসংখ্য ঘটনা আমরা দেখতে পাই। দর্শক, আজকে আমাদের সাথে সেটে যিনি উপস্থিত আছেন, ইনি একজন হাউসওয়াইফ যিনি গত 6 থেকে 7 মাস আগে থেকে উনি পিএলআইডি রোগে আক্রান্ত ছিলেন এবং লাইফ একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। দর্শক, আসুন একটু ওনার সাথে কথা বলি, কি হয়েছিল, কি ধরনের ট্রিটমেন্ট ওনারা করেছেন এবং আজকে উনি কেমন আছেন, সরাসরি একটু ওনার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম মোশাম্মদ ফাতেমা। ফাতেমা আক্তার। আপনার বাসা কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের কোথায় এটা? সোনারগাঁও। সোনারগাঁও। একজন গৃহিণী। হ্যাঁ। কয় সন্তান আপনার? চার সন্তান। সবাইকে একটু বড় হয়ে গেছে মোটামুটি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা জানি যে আপনি এত দূর থেকে স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য, কি হয়েছিল আপনার যদি আমাদেরকে একটু বলতেন? আমার 6 মাস আগে ব্যথা ছিল ভাষায় মাজারতেনে, পরে হেনা অনেক চিকিৎসা করার পরে কিছু একটা ভালো হয়েছিলাম। পরে আবার আজকে 16-17 দিন ধরে আবার ব্যথা নিয়ে মেডিকেল, প্রচণ্ড রকম ব্যথা শুরু হয়। মেডিকেল ঢুকার পরে এনকার সেবা নিয়ে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু পিছনে ফিরে যাব। আপনি বলছেন যে 6 মাস থেকে আপনার এই ব্যথাটা শুরু হয়েছে, 6 মাস আগে কি আপনি মোটামুটি স্বাভাবিক ছিলেন, সুস্থ ছিলেন, কোনো রকম ব্যথা ছিল না? না, 6 মাস আগে আমি সুস্থ ছিলাম। মানে সংসারের সব কাজগুলো একাই করতেন, সব কিছু করতে কোনো ধরনের ঝামেলা হতো না? 6 মাস আগে থেকে আপনি হঠাৎ করে দেখছেন ব্যথা, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু কি মনে পড়ে, পড়ে গেছেন এরকম কোনো কিছু? হ্যাঁ, এমন ছাদের নিচে নামতে গিয়ে একটু ব্যথা হয়েছে, স্লিপ করে পড়ে গিয়েছিলেন, তখন প্রচণ্ড ব্যথা পায়। সাথে সাথে কি কোনো ডক্টর বা কারো কাছে গিয়েছিলেন? সাথে সাথে যাইনি, পরে যখন ব্যথাটা বাড়ছে পরে কয়েকদিন পরে গেছিলাম। আচ্ছা, যখন ব্যথা বেড়েছে ডক্টরের কাছে গিয়েছেন, ডক্টর কি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছে? ডক্টর কোনো পরীক্ষা করেন, এমনি অনলাইনে তো দেখাই আমার ভাই চিকিৎসা করেছিল। আচ্ছা, তখন কোনো ওষুধ দিয়ে দিয়েছিল আপনাকে? হ্যাঁ। পাশাপাশি কি কোনো ব্যায়াম বা কিছু দিয়েছিল? না, ব্যায়াম ট্যাম কিছু দেয় নাই, খালি 1 মাস কোর্স দিয়েছিল বড়ি খেতে। আচ্ছা, ওষুধ খাওয়ার পরে কি কোনো ধরনের ইম্প্রুভমেন্ট করেছিল বা ভালো হয়েছিল এমন কিছু হয়েছিল? হ্যাঁ, ওষুধ খাওয়ার পরে তো ভালোই ছিলাম। আচ্ছা, 3-4 মাস পরে আবার এই হঠাৎ করে দেখছেন আবার সেই ব্যথা। আচ্ছা, সর্বোচ্চ খারাপ কি হতো? দেখা যাচ্ছে প্রচন্ড কোমরে ব্যথা, কিছু দূর হাঁটাহাঁটি করলে আর হাঁটতে পারছেন না, এরকমটা হতো? ব্যথা উঠলে আর দাঁড়াইতে পারি নাই, শুয়ে যেতে হতো। হ্যাঁ, শুয়ে যেতে হতো। এবং এই ব্যথা কি সারাক্ষণই থাকতো আপনার কাছে নাকি মাঝে মাঝে ব্যথাটা চলে যেত? চলে যেত, মাঝে মধ্যে শুয়ে থাকলে আবার একটু চলে যেত। রাতের বেলা কখন এই ব্যথাটা আসতো যে প্রচন্ড ব্যথা, ঘুমাতে পারছেন না এরকম হয়েছে? রাতের বেলা আসতো। আচ্ছা, কিছু দূর হাঁটাহাঁটি করলেও টায়ার্ড হয়ে যেতেন, আর আগের মতো হাঁটতে পারতেন না, বা আগে যেমন সংসারের কাজগুলো করতেন সেগুলো আর করতে পারছিলেন না? যখন বিছানায় শুয়ে যেতে হতো তখন উঠতে কি আবার অনেকক্ষণ সময় লাগতো? ব্যথাটা কি শুধু কোমরেই থাকতো নাকি রেফার হতো পায়ের নিচ পর্যন্ত? পায়ের নিচ পর্যন্ত যেত, পায়ের নিচ পর্যন্ত ব্যথাটা চলে যেত, তখন হাঁটতেও খুব কষ্ট হতো, কষ্ট হতো। তখন এরপরে কি আর কোনো ডক্টর দেখাননি? এরপরে ডক্টর তো দেখানোর পরে ওই দমন করেন একটা ই দেখাইছিলাম, অধ্যাপক ডক্টর ওই উনি আবার 3টা ইনজেকশন দিছিল আর এমনি 1200 টাকার বড়ি দিছিল। আচ্ছা, ইনজেকশনটা কি কোমরে দিয়েছিল? হ্যাঁ, ইনজেকশন দিয়ে না শিরাই দিছিল। আচ্ছা, পরে ইনজেকশন দেওয়া লওয়ার পরও ব্যথা কমে না। আচ্ছা, ইনজেকশনের লগে ব্যথা, পরে আমার ভাই এলআই মেডিকেল নিয়ে এসেছে। আচ্ছা, সরাসরি স্যারের কাছে নিয়ে আসে ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে। স্যার যখন প্রথম দেখেন আপনাকে মনে আছে স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার এমনি জিজ্ঞেসে জিজ্ঞানের পরে আমি বলছি, বলার পরে কিছু আমার কি জানি আমার করতে হইব আর পরীক্ষা টরীক্ষা এগুলি দিচ্ছে এগুলি করতে হইব, পরে এগুলি করানোর পরে এমনি দেখাইলাম, দেখানোর পরে কিছু মাজার ই ডিসপ্রোলাস হয়েছে, আপনাকে ভর্তি হওয়ার জন্য বলেছেন, এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেছেন।
ভর্তি হওয়ার কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে ধীরে ধীরে আপনি সুস্থ হচ্ছেন? ভর্তি হওয়ার আমি 8-9 দিন পর থেকে বুঝতেছি যে আমার ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে উঠছেন, ব্যথাটা কমে আসতেছে, আগের মতো হাঁটাচলা করতে পারছেন। এবং আজকে কততম দিন আপনার? আজকে 14-15 দিন। 15তম দিন। কেমন আছেন আজকে? সর্বোপরি আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের মতো কি হাঁটাচলা করতে পারছেন এখন? সেই প্রচন্ড ব্যথাটা কি এখন আসে আপনার? না, এই প্রচন্ড ব্যথা নাই, হাঁটতে পারছি। বাথরুমে যাওয়া, বিছানায় আসা, একটু হাঁটাহাঁটি করা, এগুলো কি একটু করে দেখেছেন সেই ব্যথাটা হচ্ছে কি না? হ্যাঁ দেখেছি। আলহামদুলিল্লাহ, তার মানে এখন আপনি ভালো আছেন। আমাদের দেশে বা দেশের বাইরে এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের জন্য যদি একটু কিছু বলেন আপনি চিকিৎসা সম্পর্কে। অনেক মানুষ তো অনেক চিকিৎসা করতেছে, ভালো হয় না, মানে আইলার রহমতে এমকে সেবা নিয়ে ভালো হইব, আইএম সবাই চিকিৎসা নেন এমকে ভালো হইব। দর্শক শুনলেন, এরকম হাজারো মা আছেন, হাজারো বাবা আছেন, ভাই আছেন, যারা দীর্ঘদিন যাবার আপনাদেরকে বলে আসছেন, তাদের যে অতীত অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করছেন। এরকম হাজার হাজার রোগী ভালো হচ্ছেন যাদের ধারণা এই ধরনের পিএলআইডি জনিত সমস্যা বা স্ট্রোক জনিত সমস্যায় মানুষ সুস্থ হন না, তাদেরকে বলছি একবার চেষ্টা করুন, অবশ্যই সফলতা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।